আজকে তোমাদের ওরিওর পেজ থেকে একটা ভিডিও পোস্ট করছি, কিন্তু ওরিওকে নিয়ে নয়, আজ আমাদের লালু গুলু রানীকে নিয়ে পোস্ট করব। যা লালু বুলু রানী সব খেয়ে নিচ্ছে, লালু আজকে আর পাবে না। আমি হলে দুদিকে দিই দুজনকে। আর এখন বুলু রানী কি হয়েছে, বাচ্চা দেওয়ার পর ওর পেট এখন এত খালি হয়ে থাকে যে ও লালুকে খেতেও দেয় না। আমি দেব বাবা, তোমাকে আমি দেব, পাউটি নিয়ে আসছি ওপর থেকে, দাঁড়াও। ও খুব দুষ্টু হয়ে গেছে। আচ্ছা এবার একটা জিনিস দেখাই, বুলু রানীর একটা জিনিস দেখাই। এই দেখো কেন বুলু রানীর খিদে এত, এই দেখো দেখো। দেখছো ও রিসেন্ট বেবি দিয়েছে, সাতখানা বেবি দিয়েছে, এখনো ওর চোখ ফোটেনি বেবিগুলোর। এরা দুজনেই ছোট থেকে আমার কাছেই থাকে, আমার বাড়ির বাইরেই থাকে। কি করে এসেছিল আমরা জানি না, একদিন হঠাৎ করে আমি স্কুল থেকে ফিরে দেখি, চাকরি করতাম যখন, দেখি এই লালু আর বুলু দুজনে, তখন ওদের কত মাস বয়স, 5-6 মাস বয়স হবে, তখন ওরা এসে আমার বাইরে গেটের বাইরে বসে আছে। দিয়ে সেই থেকেই আমি রোজ ওদেরকে খাওয়া দাওয়া দিতাম। তখন আমার শ্বশুরমশাইও বেঁচে ছিলেন, প্রতিনিয়ত ওদেরকে খাওয়া দাওয়া দিত। তো সেই করে করেই বাড়তে বাড়তে তারা, আমার দোরগোড়া ছাড়া আর কোথাও যায় না এই দুজন। কিন্তু এবার একটা মেন ব্যাপার হলো, একটা ট্র্যাজিক এদের, এই বুলু রানীর লাইফটা একটু ট্র্যাজিক। কেন ট্র্যাজিক একটু বলি, প্রতি বছর বাচ্চা দেয় কিন্তু একটা বাচ্চাও টেকে না। এই নিয়ে 4 বছরও বাচ্চা দিল। ফার্স্ট ইয়ার যখন দেওয়া হয়েছিল, ও আমার এখানে দেয়নি, পাড়ার এক কাকিমার ওখানে দিয়েছিল, তখন দেওয়ার সাথে সাথেই বাচ্চাগুলো মারা যায়। আচ্ছা এই হলো সেকেন্ড ইয়ার যখন ও বেবি দিল, তখন দিল আমাদের পাশের বাড়ির দাদার বাগানে। তখন বাচ্চাগুলো যেই বড় হচ্ছে, আমাদের এই যে রাস্তা, এই যে আমাদের রাস্তা, এখানে কনস্ট্যান্ট ভেহিকলস যায়, কনস্ট্যান্ট ভেহিকলস যায়। তো সবে বড় হচ্ছে, বাচ্চাগুলো হাঁটছে চলছে, আমরা খাওয়া দিচ্ছি খায়। দেখি এভরিডে একটা একটা করে বাচ্চা গাড়ির নিচে চলে যায়, মানে আমরা চিল্লিও কোনো মতে আটকাতে পারি না। আর গাড়িগুলো এত রেকলেসভাবে যায় এখান দিয়ে, আর ওরা তো এখনও সেই রকম বোঝার ক্ষমতা ওদের থাকে না, একদম ছোট্ট বেবি ধরো, ওদের ওপর দিয়েই চলে যায়। এই করে করে একটা বাচ্চা ওর থাকলো না, আর থার্ড টাইম ওর বাচ্চা হলো আগের বছর, আমার এখানেই হয়েছিল, এই জায়গাটাতেই হয়েছিল। আমি যত চেষ্টা করতাম বাইরে গিয়ে, হয়তো একটু রোদ, এবার কি শীতকালে হয়, তো শীতে একটু রোদ ফোদ পোহাচ্ছে বাচ্চাগুলো সাইড হয়ে, এরা কি করে গাড়ির চালকগুলো চোখে দেখে না, ওদের ওপর দিয়ে পাড়িয়ে দিয়ে চলে যায়। মানে খুব প্যাথেটিক, সব থেকে প্যাথেটিক বিষয়টা কী বলো তো, প্যাথেটিক হচ্ছে মানে চোখের সামনে দেখা যে এক একটা বাচ্চা পটপট পটপট করে পিষে দিয়ে যাচ্ছে, এটা খুব। আর একটা বাচ্চাও যদি রোগ বা পার্ব এইসব কিছুতে চলে যায়, তাও মানা যায় যে না ওরা রোগগ্রস্ত হয়ে মারা গেছে, কিন্তু এই বাচ্চাগুলো তো সেটা নয়, বাচ্চাগুলোকে এক একটা গাড়ি মেরে দিয়ে চলে যায়, দেখতেই পায় না, চার চাকা, ম্যাক্সিমাম চার চাকাই ওরকম করে। দিয়ে এই বছরও যথারীতি আবার দিয়েছে, 1 সপ্তাহ হয়েছে বেবিগুলো হয়েছে। তোমরা প্রে করো যাতে এই বেবিগুলো অন্তত সব না থাকলেও 3-4টা অন্তত মায়ের কোল যেন জুড়ে থাকতে পারে, অন্তত বেঁচে যেন যায় কটা, মানে বুলুর পরে অন্তত আমার জায়গাটা যেন খালি না হয়ে যায়, এইখানে যেন তুতু তুতু করে থাকে ঘুরে বেড়ায় এরা। আর আমি তো মানে আমার কাছে থেকে এরা কেন যায় না, কারণ এদেরকে প্রতিনিয়ত আমি এদেরকে খাওয়া টাওয়া দিই। এখানটায় যে দেখো আমার এইখানটাতেই এরা বসে থাকে, এই দেখো একজন এখানে থাকে একজন ওইখানে থাকে, এখন বেবি হয়েছে বলে এইখানটা থাকে। আমারও বেশ ভালো লাগে যে আমার ঘরের বাইরে বেশ দুটো ছানা থাকে, ওরিও আসার আগে তো এদেরকে নিয়েই থাকতাম, বেশ ভালো লাগছে না, কুকুরকে ফিড করব না, ডগ ফিড করলে নোংরা করবে আশেপাশে লিটার করবে, কিন্তু বিশ্বাস করো করে না ওরা। আমার এখানে তো কোনো নোংরা এখন অবধি এতগুলো বছর হয়ে গেল, প্রায় 8 বছর হলো লালু বুলু এখানে আছে, করে না, নোংরা করে না। হ্যাঁ আমার আশেপাশে প্রচুর পেশেন্ট পার্টি,
ওদের হয়তো নোংরা ফোংরা নিয়ে এসে মাঝের মধ্যে ছড়াতো, কিন্তু এখন আর সেটা ছড়ায় না। ঠিক আছে, আমাদের যদি বাচ্চা কাচ্চা করে কোনো কিছু, তখন তো আমরা সেগুলো পরিষ্কার করি, এরাও তো আমাদের সন্তানের মতন, বলো তো। এইগুলো আমার মনে হয় যে একটুখানি এদেরকে ফিড করলে বা একটুখানি এদের দেখভাল করলে নিজেদেরই ভালো, তোমার বাড়ির বাইরে বেশ থাকবে সুন্দর করে। ঠিক আছে চলো, আজকে লালু বুলু স্টোরি নিয়ে এসেছি উইথ লালুজ মাঞ্চকিনস, দেখে নাও ভালো করে। একদম ছোট্ট বেবি, একদম ছোট্ট বেবি, আমি তো এখনো অবধি এদের হাতে নেওয়ারও মানে ঠিক ভরসা পাইনি, নিইনি, নেব। এবার আদর করা শুরু হবে, একটু তুল তুল করে উঠাউঠি করুক, তারপর আমি আর আমার তাতান দুজন মিলে চটকাবো, একটু হাম্পু টাম্পু খাবো। কিন্তু ওই যে স্যাডেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ওই প্যাথেটিক কন্ডিশনটা, যখন এরকম করে চলে যায় ওরা তখন খুব কষ্ট লাগে। আগের বছর তো লিটারেলি আই ইউজ টু ক্রাই ফর দেম। ঠিক আছে চলো, ভালো থেকো তোমরা সবাই, আবার পরে আসবো একটা ভিডিও নিয়ে। টাটা।